বন্দে ভারত ট্রেনের সুনাম একদিনেই নষ্ট হলো। 5 ঘন্টা ধরে ভারতের অন্যতম গ্ল্যামারাস ট্রেন বন্দে ভারতের ভেতর আটকে থাকলেন যাত্রীরা। বিদ্যুৎহীন অবস্থায় তাদের পড়ে থাকতে হয়েছে। দীর্ঘক্ষণ এসি অচল থাকায় কার্যত দমবন্ধকর পরিস্থিতির মধ্যে কাটাতে হয় যাত্রীদের। ঠিক যেমন ভাবে বন্যাপীড়িত মানুষকে খিচুড়ি খাইয়ে একটু সাহায্য করার চেষ্টা করে প্রশাসন, ঠিক তেমন ভাবে বন্দে ভারতের যাত্রীদের খিচুড়ি খাইয়ে রিলিফ দেওয়ার চেষ্টা হয়েছে। এই ঘটনায় যাত্রীরা যথেষ্টই ক্ষুব্ধ হয়েছেন। রাতে হাওড়া স্টেশনে যাত্রীদের ফেরাতে বন্দে ভারতের ইঞ্জিন খুলে ডিজেল ইঞ্জিন লাগানোর ব্যবস্থা হয়। শেষমেশ দীর্ঘ হয়রানির পর বন্দে ভারত ট্রেনে করেই যাত্রীরা হাওড়া স্টেশনে ফেরেন। তাদের অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। তারা জানান, এরপর এই ট্রেনে চাপার আগে তারা দুবার ভাববেন। রেল দপ্তরের ওপর ক্ষোভ উগড়ে দেন তারা। জনৈক যাত্রী বলেন, সরকার যেভাবে প্রচার করেছেন বাস্তবে ট্রেনটি ততটা ভালো নয়। ট্রেনে কোনো সমস্যা হলে দেখার কেউ থাকেন না, কোনো রকম বিকল্প ব্যবস্থা রাখা থাকে না। আমরা ভয়ের মধ্যে বেশ কয়েক ঘন্টা কাটিয়েছি। রেল আধিকারিকেরা কোনো রকম পরামর্শ আমাদের দিতে পারেনি। বন্দে ভারত ট্রেনটি পুরী থেকে হাওড়া ফেরার পথে বিপর্যয়ের মধ্যে পড়েছিল। ঘন্টার পর ঘন্টা অন্ধকারের মধ্যে থাকতে হয়েছিল। রাত 8:05 বন্দে ভারতের সঙ্গে একটি ডিজেল চালিত ইঞ্জিন জোড়া দিয়ে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলে যাত্রীরা হাঁফ ছেড়ে বাঁচে। জানা যাচ্ছে রবিবার দুপুর 1:50 ট্রেনটি পুরী স্টেশন থেকে ছাড়ে। ভদ্রক স্টেশনের কাছে ট্রেনটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে। একটি গাছ পড়ে বন্দে ভারতের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এরপরই ট্রেনটি দাঁড়িয়ে যায়। এতেই ঘটে বিপদ। তবে কিছু কিছু যাত্রী বলেছেন, রেল দপ্তরের করার কিছু ছিল না। প্রাকৃতিক বিপর্যয় বলে করে তো আসে না। রেল দপ্তর আমাদের জন্য খিচুড়ি রান্না করে খাইয়েছে, না হলে আমরা আরও সমস্যায় পড়তাম, দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হতো। অন্যান্য যাত্রীদের অভিযোগ, এই কয়েক ঘন্টা তাদের চরম দুর্ভোগের মধ্যে কাটাতে হয়েছে। কিছু কিছু কামরা উড়িষ্যার বৈতরণী নদী ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকায় তারা ট্রেন থেকে নামতে পারেননি। এদিকে টয়লেটে জলের সমস্যা দেখা দেওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। রেল দপ্তরকে আগামী দিনে এই বিষয়গুলোর ওপর নজর দিতে হবে। যেখানে এই ধরনের প্রিমিয়াম ট্রেন রেল দপ্তর ঘটা করে উদ্বোধন করেছেন, সেখানে বিকল্প ব্যবস্থা থাকবে না কেন? বন্দে ভারতের দমবন্ধ পরিস্থিতিতে অন্ধকারের মধ্যে কেন আমাদের থাকতে হবে? এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। বিরোধী দলের নেতা নেত্রীরা রেল দপ্তরকে দুষতে ছাড়ছেন না। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রেল দপ্তর পরিকাঠামো তৈরি না করেই এই ধরনের দ্রুত গতির ট্রেন আনছে, ফলে যাত্রীরা নিরাপদে যাত্রা করতে পারছেন না। আজকে যেটা হলো মানে চিন্তার বাইরে হলো, 6 ঘন্টা দেরি। শুধু তাই নয়, কোনো ব্যবস্থা নেই, কেউ কিছু জানাচ্ছে না কি করবো না করবো। তো আমরা তো বসেছিলাম, আমাদের বগি ছিল হচ্ছে C6, সেটা ছিল হচ্ছে ব্রিজের ওপরে, নিচে নদী বয়ে যাচ্ছে, আমরা ব্রিজের ওপরে বসে আছি। এদিকে লোডশেডিং কিছু নেই, কারেন্ট নেই, এসি নেই, বাথরুমে জল নেই, ব্যবস্থা প্রাকৃতিক বললে হবে না, তার বিকল্প মতন ব্যবস্থা থাকতে পারবে? এ তো কোনো বিরাট কোনো জঙ্গলে গিয়ে ঘটনা ঘটেনি। ট্রাই করেছে অনেক কিছু করার, বিশেষ করে চা বিস্কিট এগুলো প্রোভাইড করেছে, শেষে খিচুড়ি প্রোভাইড করেছে, যেটা আমরা রেলওয়েকে ধন্যবাদ জানাবো যে এগুলো প্রোভাইড করার জন্য। এটা না প্রোভাইড করলে কিন্তু আরো সমস্যা হতো। আপনারা বলবেন বন্দে ভারতের স্পেশালিটি হচ্ছে এটা 180 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে, খুব ভালো কথা, দেখতে বুলেট ট্রেনের মতো। কিন্তু ভারতবর্ষের 90% ট্র্যাক এখনো 130-এর বেশি স্পিড নিতে পারে না, অর্থাৎ রেল লাইনই সেটা নেওয়ার ক্যাপাসিটি নেই। অর্থাৎ আপনাকে যে আপনাকে একটা বড় বোতলে দুধ খেতে দেওয়া হয়েছে, কিন্তু যে গ্লাসে ঢেলে আপনি দুধটা খাবেন সেখানে আপনি এক বোতল দুধ ঢালতে পারবেন না, লাভটা কি আছে?